আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না বাবা, জানো তো, রঙ্গন আর তুতে মিলে সবার সামনে এত বড় একটা কথা শেখর অঙ্কলকে বলে দিল, তুমি একবারও কিছু বললে না। তুমি ভেবেছো ওরা এতগুলো টাকা এত কম টাইমের মধ্যে কোথা থেকে পাবে? শেখর অঙ্কল কত টাকা ইনভেস্ট করেছে? 15 দিনের মধ্যে এত টাকা জোগাড় করা সম্ভব? যে করেই হোক ব্যবস্থা আমাদের করতেই হবে। তখন কথা দেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় ছিল কি শুনলি? শেখরের শর্তে রাজি হলে সবটাই তো চলে যেত আমার। আর এমনিও চলে যাবে দাদু, রইল আর কোথায়? তুমি বলো না, 15 দিন টাইম, এতগুলো টাকা জোগাড় করা সম্ভব? চেষ্টা করতে তো ক্ষতি নেই। আমাদের শেয়ার তো আরো পড়েছে, এখন কেউ বিজনেস করতেই চাইবে না আমাদের সঙ্গে। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। তুতে এসব কিছু বোঝে? এত বড় বড় কথা তো বলে দিল সবার সামনে। এবার দাদা, আমি আমাদের সমস্ত ইনভেস্টরদের সঙ্গে কথা বলেছি, কেউ ইনভেস্ট করতে রাজি নয়। আমি মিস্টার আগরওয়াল, মিস্টার বানসালের সাথে কথা বলেছি, কেউ আমাদের ট্রাস্ট করছে না। একটার পর একটা ঘটনা ঘটে যাওয়ায় সবাই আমাদের উপর থেকে ভরসা হারিয়েছে। উই হ্যাভ নাথিং টু ডু। আজ দেবী পক্ষের সূচনা, এ কোন বিপদ নেমে এলো আমাদের পরিবারের ওপর? আর কত পরীক্ষা নেবে ঈশ্বর? আমি তো এখনো ভাবতেই পারছি না যে শেখর আমার সঙ্গে এই গেমটা খেললো। আই এম ভেরি সরি টু সে বাবা, আমি বাধ্য হচ্ছে একটা কথা বলতে। এত কিছু হয়ে যাবার পরও যে শেখর আঙ্কল আমাদের কোম্পানিতে আবার ইনভেস্ট করতে রাজি হলো, তো এটা তো স্বাভাবিক যে ওনার কিছু ক্লজ থাকবেই, টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকবেই ওনার মতো করে। সব কিছু হচ্ছে তুতের জন্য। কি দরকার ছিল সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ভিডিও বানানো? নিজে ফেমাস হবে, নিজেকে প্রুফ করবে বলে আমাদের গোটা বাড়িকে মাটিতে নামিয়ে নিয়ে চলে। তুমি বুঝতে পারছো মা, যা যা হচ্ছে সব কিছু কিন্তু তুতের জন্য হচ্ছে। ও ও এই বাড়িতে আসার পর থেকে সব কিছু হচ্ছে। ও নাকি এই বাড়ির লক্ষ্মী। যে তুমি কেন এইসব কথা বলছো বলো তো? ঠিকই বলছি মা, যা বলছি ঠিকই বলছি, ভেবে দেখো তো। যবে থেকে তুতের পা এই বাড়িতে পড়েছে তবে থেকে আমাদের বিজনেস একবারে মুখ থুবড়ে পড়েছে। তোমরা থামবে? বাড়ির এই পরিস্থিতি, অন্যকে দোষারোপ না করে কি করে এর থেকে বেরোনো যায় সেটা ভাবো। আমাদের এখন একজোট হয়ে থাকতে হবে, তবেই আমরা এই লড়াইয়ে জিততে পারবো। জানেন মা, আজ মহালয়ার দিন, পুজো দিতে গিয়ে যখন বাধা পড়লো না, আমার তখনই কিরকম একটা খটকা লেগেছিল। খালি মনে হলো আবার কোনো বিপদ হবে না তো আমাদের। আর দেখুন, কদিন পরেই দুর্গা পুজো, একসময় এ বাড়িতে ধুমধাম করে কত আয়োজন করে দুর্গা পুজো হতো, এখন কেমন যেন হয়ে গেছে সব। আর এই বছর তো আম্মি, মহালয়ার পুজোতে বাধা পড়েনি, আমি নিজে বাড়িতে পুজো দিয়েছি। গিন্নিমা, এবার শুধু মহালয়ার পুজো না, এ বাড়িতে দুর্গা পুজো হবে। হোয়াট? দুর্গা পুজো? এই বাড়িতে দুর্গা পুজো হবে? হ্যাঁ গিন্নিমা। তুতে প্লিজ স্টপ দিস ননসেন্স। আমরা কিভাবে আমাদের বিজনেস বাঁচাবো, কিভাবে আমাদের বাড়ি বাঁচাবো ভাবছি, আর তুমি দুর্গা পুজোর প্ল্যানিং করছো? হ্যাঁ দিদিভাই, কারণ আমার মন বলছে মা দুর্গা এই বাড়িতে এলে আমাদের সব বিপদ কেটে যাবে। আমি কিন্তু তুতের সঙ্গে একমত। দুর্গাপুজো বন্ধ হওয়ার পর থেকেই এ বাড়িতে একটার পর একটা অঘটন ঘটে চলেছে। বাবা, তুমি বোধহয় ভুলে গেছো এই বাড়িতে দুর্গাপুজো কেন বন্ধ হয়েছিল। শোনো তুতে, এই বাড়িতে আগে দুর্গাপুজো হতো, কিন্তু এক বছর পুজোয় বাধা পড়ে, তারপর থেকে এই বাড়িতে দুর্গাপুজো বন্ধ হয়ে যায়। কি বাধা পড়েছিল গিন্নিমা? সেসব কথা তোমার না জানলেও চলবে, এই বাড়িতে দুর্গা পুজো হবে না। আমি জানি বড়বাবু, আপনারা সবাই দুশ্চিন্তায় আছেন, এমনকি আমাদের কোম্পানির অবস্থাও ভালো না, কিন্তু আমাদের কর্মচারীরা, আমাদের খদ্দেররা,
আর আমাদের কোম্পানিতে যারা টাকা দেয়, কি বলছিলেন জানি, ইনভেস্টর, হ্যাঁ ইনভেস্টররা, আর ওনারা যদি দেখেন যে লাহিড়ি পরিবার ধুমধাম করে দুর্গাপুজো দিচ্ছে, এই এই ব্যাপারটা তো ওনাদের মনোবল যোগাবে, তাই না? ওনারা ভাববেন যে লাহিড়ি পরিবার হেরে যায়নি, দমে যায়নি। বাবা তুই তো ঠিক বলছিস, মার্কেটে আমাদের শেয়ার পড়ে যাচ্ছে, ইনভেস্টররা বেরিয়ে যাচ্ছে, আমাদের ক্লায়েন্ট ফিনান্সার সবাই ভাবছে আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি, আর এই সময় যদি আমরা পুজো করি তাহলে সবাই ভাববে যে লাহিড়ি টেক্সটাইল রমরমিয়ে চলছে। হ্যাঁ রমনবাবু একদম ঠিক বলছেন, আমরা বাড়িতে পুজো করবো আর সবাইকে নিমন্ত্রণ জানাবো, তারা সবাই এসে আমাদের পরিবারের একতা দেখবে, আমাদের আমাদের পরিবারের মনোবল দেখবে, আর এটা দেখেই তো আবার আমাদের কোম্পানিতে টাকা দেওয়ার সাহস পাবে, তাই না? কিন্তু দাদা দেখো, আমি কোনোদিন তোমার বিরুদ্ধে যাইনি, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছে, আমার মনে হচ্ছে যে ওরা ওরা ঠিক কথাই বলছে। বড়বাবু আপনার কাছে অনুরোধ করছি, শেষবারের মতন আপনি একবার তুতেকে ভরসা করুন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাকে হেরে যেতে দেবো না, আপনারা ভরসা করে আমার পাশে দাঁড়িয়েছেন, আমি কথা দিচ্ছি আমি সেই ভরসার মান রাখবো, আর আমি যে স্বেচ্ছায় কোনো অন্যায় করিনি সেটাও আমি প্রমাণ করব। এই দুর্গাপুজোতেই ডিজাইনার ম্যাডামের আসল চেহারাটাও আমি সবার সামনে নিয়ে আসব। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।